হাই বন্ধুরা, পিন গ্লোবাল ইউনিভার্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে শোনাবো আপনাদেরকে একটি অদ্ভুত ঘটনা, যা শুনলে আপনারা তাজ্জব মনে যাবেন। এই পৃথিবীতে লুকিয়ে রয়েছে নানা অজানা রহস্য, যে রহস্যের কোনো কিনারা নেই, নেই কোনো তল, যার সামনে লোপ পেয়েছে সমস্ত বৈজ্ঞানিক যুক্তি বিচার। এমন একটি জায়গা হলো অস্ট্রেলিয়ার অ্যাডিলেড মানসিক চিকিৎসা কেন্দ্র। 130 বছরের 13,000 রহস্যজনক মৃত্যু এই অ্যাসাইলামকে পৃথিবীর অন্যতম ভুতুড়ে জায়গার তাকমা দিয়েছে। কি এমন রয়েছে এই জায়গায়, কেনই বা সেই জায়গাকে নিয়ে এত রটনা, দেখে নেওয়া যাক। প্রায় 2,000 রুগী, 500 জন নার্স এবং ডাক্তার নিয়ে মেলবোর্ন থেকে 250 কিলোমিটার দূরে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে 1867 সালে এই চিকিৎসা কেন্দ্রটি গড়ে ওঠে। বিস্তৃত জায়গার উপর গড়ে ওঠা এই হাসপাতাল যেন নিজেই একটি গ্রামের সমান। চ্যাপেল, বাগান, স্কুল কি ছিল না সেখানে! শুধুমাত্র মানসিক প্রতিবন্ধী নন, অটিস্টিক মানুষদেরও রাখা হতো এই হাসপাতালে। এছাড়াও সমাজের কুখ্যাত দুষ্কৃতীদেরও সংশোধনের জন্য নিয়ে যাওয়া হতো এই অ্যাসাইলামে। সঙ্গে চলতো ইলেকট্রিক শক দেওয়ার মতো মধ্যযুগীয় চিকিৎসা রীতি। এছাড়া মস্তিষ্কের সম্মুখ ভাগে লবটমির মতো বর্বরোচিত চিকিৎসা পদ্ধতি অনেক সময়ই স্কিজোফ্রেনিক রোগীদের হ্যালুসিয়েশন বন্ধ করার জন্য ব্যবহার করা হতো। ওই অত্যাচার সহ্য করতে না পেরে অনেক সময় অনেক রোগীর মৃত্যু হয়, কেউ কেউ বেছে নেয় আত্মহত্যার পথ। যে সমস্ত রোগী অ্যাডিলেডে চিকিৎসার জন্য গিয়েছিলেন তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর তাকমা পেয়েছিলেন জে ওয়ার্ড। জানা গিয়েছে ধূমপান করা নিয়ে এক ব্যক্তির সঙ্গে তার বিরোধ বাঁধলে তিনি তাকে গুলি করে হত্যা করেন। গ্যারি ওয়েব নামে আরও এক রুগী প্রায় 70 বারের মতো নিজের দেহকে ছিন্ন ভিন্ন করার চেষ্টা করেছিলেন বলে জানা যায়। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল ওই হাসপাতালের মহিলা বিভাগ। কথিত আছে নার্স কেরির আত্মা নাকি এখনও ওই অ্যাসাইলামের আনাচে কানাচে ঘুরে বেড়ায়। অনেক রোগী ওল্ড মার্গারেটের মৃত্যুর পর নাকি ওই হাসপাতালের বিভিন্ন জায়গায় তাকে দেখতে পেয়েছেন। কথিত আছে 1923 সালে হাসপাতালের সুপার হাইড্রোজেন সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন। তারপর থেকেই নাকি হাসপাতালের বিভিন্ন কর্মচারী বিভিন্ন সময় তাকে নানা জায়গায় ঘুরে বেড়াতে দেখেছেন। যে ঘরে তিনি থাকতেন সেখান থেকেও নাকি গভীর রাতে শোনা যায় ফিসফাস ও কান্নার আওয়াজ। 1990 সালে ওই অ্যাসাইলাম বন্ধ হয়ে গেলে তা সাধারণের গোস্ট ট্যুর হিসেবে ব্যবহার হতে থাকে। ওই সময়ে হাসপাতাল পরিদর্শনকালে অনেক পর্যটক নানা ধরনের রহস্যজনক ঘটনার সম্মুখীন হন। সার্জারি রুমে গিয়ে অনেকেই মাথা ব্যথা, বমি বমি ভাব শিকার হয়েছেন। ছবি তোলার সময় নাকি কারো কারো ক্যামেরায় ধরা পড়েছে অশরীরী অবয়ব। কেউ আবার সংজ্ঞাহীন হয়েও পড়েন বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে ওখানকার দেওয়ালে কান পাতলে নাকি আজও শোনা যায় রোগীদের আত্মচিৎকার, দেওয়ালে দেখা যায় আঁচড়ের দাগ। সত্যি কি ওই জায়গায় লুকিয়ে রয়েছে কোনো অজানা রহস্য? তা নিয়ে প্যারানর্মাল বিশেষজ্ঞরা এখনও গবেষণা চালিয়ে যাচ্ছেন। তবে 130 বছর ধরে আবাসিকদের উপর ঘটে যাওয়া বিভিন্ন অদ্ভুত ঘটনা, রোগীদের উপর নির্মম অত্যাচারের ইতিহাস অ্যাডিলেড মানসিক হাসপাতালকে পৃথিবীর অন্যতম আশ্চর্যজনক জায়গার তাকমা এনে দিয়েছে। যাবেন নাকি একবার ঘুরে আসতে, ভৌতিক অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য? ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করব বেশি বেশি করে শেয়ার করে আমাদেরকে আরও উৎসাহিত প্রদান করুন।